আসসালামু আলাইকুম আমি আশা আমি রংপুর থেকে আসছি আমি একটা আপনাদের জীবনের গল্প বলতে আসছি তো গল্পের আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন তবে আমি যে গল্পটা বলবো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের শোনার বা গল্পটা শোনার পরে সতর্ক হওয়াটাই ভালো আচ্ছা যাই হোক আমি আপনাদের সাথে একটা কথা বলি আমার জীবনের গল্পটা হয়েছে এমন একটা কষ্টের যেটা আমি কাউকে বলতে পারছি না আমি এক ছেলের সাথে সম্পর্ক করতাম ছেলেটা আপনার ধরেন একসাথেই কলেজে পড়াশোনা করি আমার এলাকারই এক ছেলে তো তারে আমি খুব ভালোবাসি ছেলেটাও আমাকে খুব ভালোবাসে ভালোবাসলে আপনার পড়াই সম্পর্ক করি ছয় সাত মাস হয়ে গেল সবসময় আমাকে এটা বলে যে তুমি পার্কে সবসময় আমার সাথে দেখা করতে চাও কেন আমি যেখানে যাইতে বলি সেখানে যাও না কেন কি সমস্যা তোমার এটা বলে তখন আমি বলতাম না আমার কোনো সমস্যা নাই আমি আসলে রুমে কথা বলা পছন্দ করি না তখন বলে যে ঠিক আছে তোমার রুমে কথা বলতে হবে না তুমি পার্কেই দেখা করো আচ্ছা আমি সেই অনুসারে ভাইয়ের সাথে পার্কেই আমি দেখা করি পার্কে দেখা করি তো পার্কে দেখা করতে করতে একদিন হঠাৎ করে ও বলতিছে যে শুনবা আসা আমার একটা কথা আছে তোমার সাথে তো আমি বললাম হ্যাঁ বলো কয়ে আমার একটা বান্ধবীর মানে বন্ধুর শের হলো বোনের বার্থডে তো তুমি আর নিয়ে আমি যাইতে চাইছি তুমি যাবা তো আমি আমার ফ্রেশ মনেই বলছি যে হ্যাঁ যাবো চলো তো আমাকে নিয়ে গেছে ওর এক বন্ধু বাড়িতে যার পরে দেখি যে জন্মদিনের কোনো মানে কিছুই না ওখানে আমি বললাম কি ব্যাপার তুমি বললে যে জন্মদিনের সব কিছু তাহলে জন্মদিনের কই কিছুই তো দেখি না তখন আমার বলতেছে আরে এখন তো সন্ধ্যা আর জন্মদিনের কাজ করবে জন্মদিনের অনুষ্ঠান তো শুরু হয় রাত্রে তুমি এখানে বসো তো বসার পরে আমার বলতেছে তুমি ঠান্ডা কিছু খাবা আমি বললাম না আমি ঠান্ডা কিছু খাবো না কয় একটু খাও ভালো লাগবে আমি খুশি না তো বলতেছে ঠিক আছে তাহলে দাঁড়াও আমি একটু দেখেই বললাম তখন কারে যেন একটু ডাক দিল দরপরে বলতেছি আনটি আর একটু লেবুর শরবত দেন তো আমি ভাবলাম গরমের মধ্যে আসছি লেবুর শরবত খাইলে হয়তো একটু ঠান্ডা লাগবে ভালো লাগবে তো আমি লেবু শরবত খাইছি খাওয়ার পর আমার মাথাটা এতটাই ঝিমঝিম হয়ে গেল যে আমি সেটা বুঝতেও পারলাম না যে আমি কি হয়ে গেলাম এমন একটা আকাঙ্ক্ষা একটা নিশা মানে মনের মধ্যে জাগলো যে খুব একটা সেক্সি মানে এমনিতেই তো আমি মডার্ন যুগের মেয়ে মডার্নের মতো চলাফেরা করি কিন্তু তো ওই সময়টা আমার মনে হলো যে এতটা আমার সেক্সি লাগতেছে যে হ্যাঁ হ্যাঁ মানে চাহিদাটা খুব বেশি হয়ে গেল। আমি বুঝতে পারলাম না যে মাথার মধ্যে এমন একটা লাগতেছে যে ওরে পাইলে মনে আমি নিজে নিজে টাইনে ছিঁড়ে ফেলাই দেব এতটা মানে আহানকার হয়ে গেছি তখন ও ঘরের মধ্যে আসার সাথে সাথে ওর উপরে মানে আমি ঝাঁপিয়ে গেছি যার পরে মানে নিজে থেকে সব কিছু আমি করতেছি তখন আমি নিজের মধ্যে নাই এরকমটা আমার মনে হয়ে গেল তখন প্রায় এক ঘন্টা পরে যখন আমি মানে ছে ফিরে আসছি নিজের হুঁশের মধ্যে আসছি আসার পরে দেখি যে আমি রুমের মধ্যে শুয়ে রয়েছি খাটের মধ্যে তখন ওকে আমি বললাম যে আমি কখন ঘুমিয়ে গেছি তুমি তো আমাকে বললে না তখন ও আমার বলতেছে না ঘুমায় গেছো দেখে আমি তোমাকে ডাক দিই নাই তো তোমার আমি বললাম ঠিক আছে তাহলে চলো কয়ে তুমি তো ঘুমায় গেছো এই জন্য জন্মদিনে কেক টেক কাটা হয়ে গেছে তুমি খাবা কেক আমি বলছি না আর না তাহলে এখন চলো চলে যাই তখন ওই সময়টা আমি বাহিরে আসি তখন আমার শরীরটা মানে অস্থির একটা লাগতেছে ক্লান্ত লাগতেছে তখন আমি ভাবি কী ব্যাপার আমার শরীর এরকম অস্থির লাগতেছে কেন আর ক্লান্ত লাগতেছে কেন হ্যাঁ তো ওই সময়টা আমি বাড়িতে যাই আর ভাবি যে কি ব্যাপার ঘরে গেলে আমি কই থাকি কই কি হয়ে যায় আমার বুঝতে পারি না তারপরে আর আরেকদিনও এরকম এক কাহিনি করলো ও আমাকে ডাক দিয়ে নিয়ে গেল যাওয়ার পরে দুই তিন দিন এরকম করে আমার সাথে আর কি শারীরিক সম্পর্ক করলো করার পরে একদিন হঠাৎ করেই আমি ভাবলাম যে প্রত্যেক দিন যখন যাই দিনই লেবুর শরবতই আমাকে খাওয়াই তখন ভাবছি যে এই লেবুর শরবতেরই কিছু একটা আছে তো ওই সময়টা আমি লেবু সাপরটা আর খাই নাই খাই নাই না খাইলে আমি ওটা ভাল রাই খেয়ে দিছি আর একটা গ্লাসের মধ্যে ঢাইলা পানির মিক্স করে ফালাই দিয়ে আমি ওইটা রাখছি রাখার পরে ভাবলাম যে দেখি আসলে কি হয় আমার সাথে আমার এমনটা কেন লাগে তখন দেখি যে ও আমার সাথে আসলে শারীরিক সম্পর্ক করে আমি তখন কিন্তু নিজের থেকে একবারে মানে শখ ছিলাম তখন তখন দেখলাম যে আমার সাথে আসলে সার্ক সম্পর্ক পরে পরে আমার বলতেছে কি ব্যাপার তুমি আজকে আমার নিজের থেকে দৌড়তেছো না কথা বলতেছো না আদর করতেছো না কারণটা কি তখন আমি নিজের থেকে মনে মনে ভাবলাম যে আসলেই এরকম কি সাথে প্রত্যেক দিন তখন ওই গ্লাসটার মধ্যে থেকে পানিটা যখন নিমটা আমি ঝাড়ে আরেক গ্লাসে দিই তখন দেখলাম যে ওটার মধ্যে নিশার কিছু মিশানো ছিল যে যেটা খাইলে আমি ওকে মানে নিজের মধ্যে নিয়ে নিতাম নিজের হুঁশ থাকতো না ওর জন্য পাগল হয়ে যেতাম তো এরকম করতে করতে আমার কয়েকদিন কেটে গেল কেটে যাওয়ার পর হঠাৎ করে মাথা ঘুরতেছে শরীর খারাপ লাগতেছে পরে আমি প্রসাব পরীক্ষা করলাম করার পরে দেখি যে ও আমার সাথে মানে আমার পেটে বাবু আসছে তখন আমি ওর কাছে যা বললাম যে দেখো তোমাকে একটা কথা বলবো পরে বলতেছে হ্যাঁ বলো যে আমি বললাম যে দেখো তুমি আমার সাথে যখন এর বেশ সম্পর্ক করছো আমি তুমি তো জানো আমি অবিবাহিত মেয়ে এখন আমার পেটে বাচ্চা আসছে তাহলে এখন আমি কি করব। তখনও বলতেসে না আমি তোমার সাথে কোনো কিছুই করি নাই আমি তোমার সাথে ইউসি করি নাই আমি তোমাকে টাশো করি নাই কখনো এরকম করে অনেক কিছু বলল বললে এখন আমি তো নিরুপায় আমি বলছি না তুমি আমার সাথে নিজে কন্ডম ইউজ করছো আমি নিজে সজ্ঞানে ছিলাম তখন আমি তখন ওই শরবতটা খাই নাই যেটা দিয়ে তুমি আমাকে নিশা করাই তা কয় না আমি এরকম কোনো কাজই করি নাই তো এখন আমি কি করব। আমি কি বাচ্চা রায় নিজে মরবো নাকি নিজে ভাবে নিজের মতো চলবো এই বাচ্চাটা আমি কি করব। দর্শক আপনাদের কাছে আমার বিচার থাকতেছে এই বাচ্চাটা আমি কি করব ওই ছেলেটা তো আমাকে মেনে নিতে চাচ্ছে না তাহলে এখন আমি কি করব আমি কি বাচ্চা নষ্ট করব নাকি আমি নিজে বাঁচব না আমি সমাজের মতো কীভাবে মুখ দেখাবো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা এটার বিচার করেন হ্যাঁ অবশ্যই আছে সেটা হচ্ছে যে নিজের এলাকার হোক বা এলাকার বাহিরে হোক বোন বা ভাই তোমাদের সবাইকে কাছে আমার একটা অনুরোধ সেটা হয়েছে দেখো আমাকে যেভাবে পরিচিতির স্বীকার করছে আমি চাই না কোনো ছেলে কোনো মেয়েকে এভাবে পরিচিতি স্বীকার করুক কারণ যে আমি না যাই নাই কিন্তু খায়া নিসার ওষুধ খাইয়া কিন্তু পাগল হয়ে গেছি কিন্তু যখন জানছি তখন কিন্তু আটকাতে পারি নাই কেন পারি নাই কারণ তখন আমার সব কিছু শেষ হয়ে গেছে তো এই জন্য তোমাদের কাছে বলতেছি বোন প্রেম করবার করো কিন্তু কখনো এতটা পাগল হয়ে যায় না যে প্রেমিকের কথায় ঘরে চলে যাবা বা প্রেমিকের কথায় একটা পার্কে একটা রুম বুক করবা এরকম কিছু করো না কারণ এরকম করলে নিজের সম্মান চলে যাবে নিজের ওয়েট কমে যাবে এখন দেখতেই আসো যে আমি কীরকম আসি তাই সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আর যদি আমার এই গল্পটা আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর দর্শক আপনাদের কাছে আমার বিচার রইলো এটা আপনারা কি করবেন অবশ্যই আমাকে সমাধান জানাই দিবেন সালাম আলাইকুম